ম্যাডামের মেয়ে অনু আছে না, তার সাথে আমি ছবি তুলবো, বুঝো না কেন? পুরে পাকনা, হ্যাঁ অনেক পাকনা হচ্ছ তুমি মামা। ম্যাডামের মেয়ের সাথে ছবি তুলবা? হ্যাঁ। আচ্ছা ঘটনা কি, ম্যাডামের মেয়ের সাথে ছবি তুলে যেমন অস্থির হয়ে গেছো কেন? কিছু না, ভালো লাগছে। হ্যাঁ কথা বলবো? কথা বলবো? ওরে বাবা, একদম বাপের মতো পাটনা হচ্ছিস। অনু আমি এখানে বসি, তুমি আমার কয়েকটা ছবি তুলে দাও। হ্যাঁ এই যে এখানে বসবো আমি, তুমি ছবি তুলে দিবে, ঠিক আছে? দেখো ঠিক আছে, আচ্ছা হচ্ছে। তোমরা ছবি তুলছো, আমি কি ছবি তুলবো না? অবশ্যই তুলবে, আসো। অনু ওর সাথে আমার একটা ছবি তুলে দাও, স্মাইল। আমি আপনার সাথে ছবি তুলবো না, অনুর সাথে তুলবো। আচ্ছা অনু ও আমার সাথে ছবি তুলবে না, তোমার সাথে তুলবে। দাঁড়াও, স্মাইল। ও বা বা, সুন্দর হয়েছে। আমাদেরকে দেখতে কেমন লাগছে? তোমাদের দেখতে একটু সুন্দর লাগছে। আচ্ছা ক্যামেরাম্যানটা কোথায় বলো তো, আমরা একটা ছবিও তুলতে পারছি না। তুমি আমার আর অন্য একটা ছবি তুলে দেবে? হ্যাঁ প্লিজ। আসো আসো এখানে আসো। হ্যাঁ ঠিক আছে, স্মাইল। থ্যাংক ইউ। বাহ ছবিগুলো তো ভালো হয়েছে, চলো ওদিকটাতে যাই। আসো আমরা ওদিকে যাচ্ছি। অনু সাবধানে হেঁটো, তুমি যাবে না, ওদিকটাতে যাই চলো। মামা তুমি কই থাকো, তোমাকে সারাদিন খুঁজে পাওয়া যায় না। ম্যাডাম তোমাকে খুঁজে, ম্যাডামের মেয়ে তোমাকে খুঁজে, কই থাকো তুমি সারাদিন? আমি ম্যাডামের মেয়ের সাথে ছবি তুলতে পারি না কেন? কেন মামা, আমি তো এখানেই ছিলাম, আশপাশেই ছিলাম। আমি তো দেখলাম না তুমি এখানে একটা মেয়ের সাথে ছবি তুলছো, তোমার সমস্যাটা কি? তাই আমি শুধু একটা মেয়ের ছবি তুলছিলাম, তোমার ছবি তুলিনি? না। আচ্ছা তুলে দেবো, সমস্যা। আরে মামা বুঝো না কেন, ম্যাডামের মেয়ে অনু আছে না, তার সাথে আমি ছবি তুলবো, বুঝো না কেন? ওরে পাকনা, হ্যাঁ অনেক পাকনা হচ্ছ তুমি মামা। ম্যাডামের মেয়ের সাথে ছবি তুলবা? হ্যাঁ। আচ্ছা ঘটনা কি, ম্যাডামের মেয়ের সাথে ছবি তুলে যেমন অস্থির হয়ে গেছো কেন? কিছু না, ভালো লাগছে। হ্যাঁ কথা বলবো? কথা বলবো? ওরে বাবা, একদম বাপের মতো পাটনা হচ্ছিস তুই। আয় চৌতুলে দেবো বলে, এখন আমরা ওদিকে যাই।